কিছু কিছু গান কিছু রাগ অভিমান কিছু সুর কিছু গান কিছু রাগ অভিমান কিছু পুরনো কথা আজকের কবিতা কিছু হারিয়ে যাওয়া সুর জানি দেয় অচিনপুর চাই 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 করতে রিকলেক্ট বঙ্কনেক্ট 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 কিছু ফোক কিছু চেনা চেনা লোক কিছু রক কিছু ফোক কিছু চেনা চেনা লোক কিছু ফান্ডা কিছু গান একটা ছোট ফ্যামিলি প্ল্যান বাই কনভার্স হাতে চড়ি খোকা বাবু যাচ্ছে বাড়ি চাই 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 শিখতে মার্কেটে নতুন গেট বঙ্কনেক্ট বঙ্কনেক্ট Bunk-a-net. শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, আমি সোম দত্তা অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু বং কানেক্টের স্পেশাল সেগমেন্ট সং কানেক্ট, সং কানেক্ট নাম্বার 10। আর আমি একটু লেট আমি জানি, বাট হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অলরেডি কিন্তু আমরা বেশ কটা দিন কাটিয়ে ফেলেছি এবং নতুন বছরটা কিন্তু আমি জানি দারুণ যাচ্ছে। কালকেই ভ্যাকসিন চলে এসেছে আমাদের শহরে, অতএব এখন আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছি, অতএব শীতটাও জাঁকিয়ে পড়েছে। এবং তার সাথে আছে চা, তার সাথে আছেন আপনারা, এবং তার সাথে আছি আমি। আর বাঙালির আড্ডা, বাঙালির গান বাজনা কিন্তু একদম পরিপূর্ণ হয় না যতক্ষণ না বেশ জমিয়ে সবাই মিলে বসে সবকিছু করা যায়, তাই তো? হ্যাঁ, আর এই আড্ডায় গান তো থাকবেই, কারণ এটা সং কানেক্টের আড্ডা। আমি জানি তো আপনারা কতটা অধীর আগ্রহে ওয়েট করছেন আমাদের আজকের গেস্টের জন্য। আমাদের আজকের গেস্টের গান শোরগোল ফেলে দিয়েছে কলকাতার সঙ্গীত জগতে। তাদের গান নিয়ে এসছে নতুনত্ব, তাদের গান নিয়ে এসছে একদম ডিফারেন্ট কিছু স্বাদ। আর তাই আজকে আমার সাথে আছে দ্য ভেরি ফ্যান্টাস্টিক ডুও অমিত ঈশান। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু বোথ অফ দেম। থ্যাংক ইউ। হ্যালো, হাই হাই হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো আছি। শীতটা কেমন পড়েছে বলো? মাঝখানে বেশ শীতটা চলে গেছিল, আজকে আবার ভালো করে শীতটা পড়েছে। শীত আমার সবসময় ভালো লাগে, এবার শীত এখন আবার শীতটা পড়েছে, এটা ভালো খবর। আচ্ছা, এটা ভালোই এনজয় করছি। আর একটা গেস্ট কোথায়? ঈশান কি আমরা খুঁজে পাচ্ছি না কেন? ও, ঈশান আছো? হ্যালো হ্যালো হ্যালো, চলে এসছে। তো আমরা পেয়ে গেছি দ্য ভেরি 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 টকড অ্যাবাউট ইন দ্য ভেরি সট আফটার ডুও ইন টাউন রাইট নাও, অমিত ঈশান। এবং তাদের ব্যাপারে, তাদের গানই কথা বলে, অতএব আপনারা সবাই জানেন সুন্দর সুন্দর গান আমাদের দিয়েছেন পুরো শীতকালটা জুড়ে। অনেক কটা ভালো ভালো গান তোমাদের থেকে পেয়েছি। তো অমিত, তার সাথে কথা হচ্ছিল আমার অ্যাবাউট শীতকাল। তো একদম শীতকালের গল্পটি শুরু করি। অমিত, শীতকাল বললে কি মনে পড়ে? একদম শীত বললেই তোমার মাথায় কি আসে? আমাকে জিজ্ঞাসা করছো? তোমাকে বলছি, হ্যাঁ। শীতকাল বলতে আমার কাছে পিঠে পুলি। হ্যাঁ, শীতকাল বলতে আমাদের এখানে অনেকদিন আগে, আমি জানি না এখন হয় কিনা, বাউল উৎসব। হ্যাঁ, শীতকাল বলতে আমার কাছে দেরি করে ঘুম থেকে ওঠা, এইগুলোই।
আমার কাছে শীতকাল বলতে এই ভরপুর যেটা কলকাতার মানুষদের যেটা দরকার আর কি, খাওয়া দাওয়া। হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া, তো সেইগুলো ঘোরা, চিড়িয়াখানা, আমার কাছে শীতকাল এগুলোই। আর আমার কাছে ঈশানে শীতকাল এইগুলো। আমার জামশেদপুরের শীতকাল আর কলকাতার শীতকাল কতটা ডিফারেন্ট সেটা বরং শুনি। জামশেদপুরের শীতকাল তো মানে প্রচন্ড বেশি শীত। হ্যাঁ, তো ওইখানে রাত্রি 8টা পর কেউ বেরোয় না, যারা বেরোয় খুব মানে আচ্ছা কাঁপতে কাঁপতে বেরোয়, আর ফির অনেক গ্লোভস, অনেক কিছু প্রিকশন নিয়ে বেরোতে হয়। আর কলকাতা শীতকাল বলতে গেলে, কলকাতা শীতকাল কাজের পর রাত্রেবেলায় বেরিয়ে মাটির ভাড়ে চা খাওয়া, চা কমিটস লাইক, খাওয়ানো, ওইটা আমার হ্যাঁ, জন্য যেটা খুব। আমরা আমরা বেশিরভাগ টাইমেই করি, যেটা হ্যাঁ, যেটা আমরা আমরা কাজের পর বেশিরভাগ, একটি স্কেডিউলের পর রাত্রেবেলায় বেরিয়ে এক কাপ চা, ডিনার, দেন ব্যাক টু ওয়ার্ক এগেইন। রাইট। কলকাতায় আমার মনে হয় বাঙালিরা আমাদের এই আড্ডা, গান, জ্যামিং সেশন বলো বা কাজের পর আড্ডা, কাজের আগে আড্ডা, কোনোটাই চা ছাড়া আমাদের হয় না। আমরা হ্যাঁ, চায়ের ভার সাথে থাকলে আমাদের মনে আছে এবার পরিপূর্ণ হয়েছে ব্যাপারটা, এবার করা যাবে। তো আমি জানি যে ঈশান জামশেদপুর থেকে কলকাতা এসছে এবং অমিত দা অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলে, তার আগে SRFTI, এবং ঈশানের বাড়িতে কিছুটা হলেও গানের পরিবেশ ছিল। একে অপরকে খুঁজে পাওয়াটা কি করে, সেই গল্প দিয়ে শুরু করি। যেহেতু তোমরা দা অমিত ঈশান ডুও, মানে এই ডুওটা হলো কি করে? এটা আমাদের আমাদের দেখা হয় 2015-তে, সম্ভবত আচ্ছা, 2015-তেই তো। হ্যাঁ, 2000, পনেরো আমি 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 সাল ভুলে যাই, হ্যাঁ, তার জন্য আগেই বলে দিচ্ছি। তো ঠিক আছে, 2015-তে আমাদের দেখা হয়, এবং ঈশান ঈশান বেসিক্যালি ইন্দ্রদীপ দাকে একটি গান শোনাতে আসে, মানে ওর গান আচ্ছা শোনাতে আসে, আচ্ছা আচ্ছা এবং ইন্দ্রদীপ দার ওকে পছন্দ হয়, এবং ওকে পরের দিনই ডাবিং করার জন্য ডাকা হয়। তো ওকে অবভিয়াসলি এবার ও এসে গাইবে, তো আমি রেকর্ড করব। তো সেই দিন ঈশানের, এবার ইন্দ্রদীপটা জানতো না যে ঈশান অ্যাকচুয়ালি বাংলাটা জানে না। হ্যাঁ, ঈশান বাংলাটা, বাংলা একদমই জানতো না, না বাংলা মানে ও বলতে পারে, ও পড়তে পারে না। পড়তে পারতো না। ওকে ওকে হ্যাঁ, এখনো পারে না, বাংলাও পড়তে আচ্ছা পারে না। হ্যাঁ, ওকে, তো তো সমস্যা সেই, হ্যাঁ, তো সেইটায় এসে ও একটু সমস্যায় পড়ে। তো তখন আমি ওকে অনেকটা হেল্প করি, কিন্তু যেটা হয়, এটা তো ইন্দ্রজিৎ দাশগুপ্ত না, এটা তো আর মানে যাত্রার গান নয়, তো স্বাভাবিকভাবে ও সেটা খুব বাজে ভাবে মানে ও ডেলিভার করতে পারে না, এবং ও বকা ঝকা খায় ইন্দ্রজিৎ দার কাছে। হ্যাঁ, তো এবার সেইখান থেকে আমাদের মানে আমাদের কথাবার্তা, আলাপ শুরু হয়। ওকে ঈশান তারপর আর বেশি বেশি দিন কন্টিনিউ করেনি, তারপর ঈশান চলে যায় বোম্বেতে, ও আর একজন শারিত তোষিকে ও অ্যাসিস্ট করার জন্য ও বম্বে বেরিয়ে যায়। কিন্তু আমাদের ভেতর এই কথাটা ওই প্রথম দিন থেকে তৈরি হয়ে গেছে যে আমরা দুজন মিলে কিছু করতে পারি। ঈশান আমাকে অনেকবার করে বলে, দাদা আমরা শুরু করতে পারি কিছু, তুমি দেখো না যদি কিছু শুরু। আমি বললাম যে হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে, তো সেটা দেখি। বাট ইনিশিয়ালি কিন্তু আমরা কোনোদিনই মিউজিক করার জন্য মানে মিউজিক ডিরেক্টর হওয়ার জন্য আমরা কাজ করতে শুরু করিনি। আমরা বেসিক্যালি চেয়েছিলাম যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যেটা আমাদের ওকে স্ট্রং পয়েন্ট, আর ওকে আলটিমেট সাউন্ডটা তৈরি করার জন্য। তো সেইভাবে আমাদের স্টার্ট হয়, এবং ধাপে 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 আমরা এই জায়গাটা এসে পৌঁছই। মানে কোনোদিনই প্ল্যান ছিল না, ইভেন আমি এখনো বলছি যে আমরা কিন্তু কোনোদিনই ভাবিনি যে আমরা মিউজিক করব, বরং ঈশান ডেড এগেনস্টে ছিল মিউজিক করার। আমি হ্যাঁ, সবসময় ভয় পেতাম যে আমি মিউজিক করার মতো এখন যোগ্যতাই হয়নি, কেন আমি মিউজিক করব, তো আমি সেটা সবসময় বলতাম। তারপরে আমাদের অনেক হার্ড টাইমস ও এসেছিল, আমি রিমেম্বার দ্য গরমকাল, আমাদের ওই হার্ড টাইমস গুলো আমরা অনেক কাটিয়েছি গরমকালে হ্যাঁ, ঘরে মানে আমরা সেট মানে আপ করে। আমাদের আমাদের ও ও যখন কলকাতায় ব্যাক করে যায়, এবং ফাইনালি আমরা ডিসাইড করি যে আমরা একসাথে শুরু করব, তখন আমার কাছেও যে সেরকম বিশাল কিছু টাকা পয়সা ছিল যে ঈশানকে আমি রেখে ওকে ইয়ে করব, বা ঈশানের কাছেও কিছু ছিল না, তবু আমরা নিজেদের জমানো কিছু সঞ্চয় দিয়ে, এবং আমাদের এর জন্য বাড়ি থেকে কোনো সেইভাবে সাপোর্টও পাইনি, আমরা আচ্ছা দুজন মিলে প্ল্যান করে আমরা ঘর ভাড়া নিই, এবং সেই সেই বাড়িটা আমরা এখনো রয়েছি যদিও, এবং সেইখানে মানে কিছুই সিস্টেম নেই আর কি, মশার কামড়ে দুজন মিলে শুয়ে রয়েছি,
দীর্ঘদিন যাবত, দীর্ঘদিন যাবত এটা চলেছে, আমাদের কাছে কাজও নেই। আমি কাজ করছি ইন্দ্রদীপ দার সঙ্গে, কিন্তু আচ্ছা সেটা আমার আমার ফ্যামিলির যেহেতু একটা লাইবিলিটিস রয়েছে। ঈশান তখনও, ঈশান গান গায় কিন্তু ঈশানকে কেউ চেনে না, তো ঈশান তখন মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটও হয়ে যায় যে আমার একটা গান পেতে হবে, একটা গান পেতে হবে। তো আমি ওকে বলতাম এত চাপ নেওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে একটু টাইম দিতে হবে জিনিসটায়। বাট আমার এইটুকু বিশ্বাস ছিল যে আমরা কিছু একটা করব। পারবে কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি একটা জিনিস রয়েছে যে যারাই সব প্রোগ্রামার অ্যারেঞ্জাররা যারাই রয়েছে না, তারা কেউ খারাপ করে আমি সেটা বলছি না, কেউ খারাপ কাজ করে এটা বলছি না, কিন্তু একটা না ল্যাক ছিল, যেটা হচ্ছে এনার্জির ল্যাক, যেটা আমাদের বোম্বেতে প্রচন্ড পরিমাণে বেশি আছে, সেইটা কোনো কারণে ছিল না। তো আমি আর ঈশান সেটা প্রথম থেকে আমরা এটার ব্যাপারে প্রচন্ড স্টিক হয়ে থাকি যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে টাইম লাইন মেনটেন করা, হ্যাঁ যে এই টাইম ডেটে আমায় দিতে হবে, বা অ্যারেঞ্জমেন্টে কিছু ইউনিকনেস, হ্যাঁ কেউ লাইভ ইনস্ট্রুমেন্ট ইউজ করে। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম, আমি আসছি প্রশ্নটা, কিন্তু তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে মশার কামড় খাওয়া, প্রচন্ড গরমে প্রচন্ড অনিশ্চয়তা, স্ট্রাগলের দিনগুলো কাটানোর পর কোন দিন মনে হলো তোমাদের দুজনের, বা আমি ঈশানকে জিজ্ঞেস করি যে এমন একটা দিন যেদিন মনে হলো যে না এবার হয়তো কিছুটা হলেও ভালো দিন দেখতে পাচ্ছি, মানুষ আমাদের গান শুনছে, মানুষ আমাদের ভালোবাসছে, দিনটা কি মনে আছে? কোন একটা স্পেসিফিক দিন বা কোন একটা রিলিজের ডেট? হ্যাঁ, আমার মনে আছে কি আমরা যখন প্রথম ব্যাকগ্রাউন্ড স্কোর করি, দ্যাটস রসগোল্লা, তো তার আগে আমাদেরকে আইডি সরি ভরসা করে কবিরের গানগুলো দিয়েছিল। আমাদের প্রথম কাজ কিন্তু কবির, এটা আমরা অ্যাজ আ মিউজিক প্রোগ্রামার কাজ করেছিলাম, তো ওকে এটা বোম্বেতে আমরা ডাব করছিলাম। তো তারপরে করলাম রসগোল্লা, তারপরে আমরা লাইফে যে সব থেকে মনে হলো কি মানুষ যে আমাদের ভালোবাসলো, তো দ্যাটস মন্টু পাইলট। তো রাইট মন্টু পাইলটে আমাদের অমিতদাই বলতো কি গানটা মনে হয় হিট হবে না, কেউ পছন্দ করবে না, এক্সপেরিমেন্ট হয়ে গেছে, বলতাম কি হ্যাঁ চেষ্টা করে দেখি, হতে পারে কেউ নেবে কেউ নেবে না। আমি তো একটা এটা কনফেশন করি এখানে, আমি যখন মন্টু পাইলট দেখিও নি, আমি প্রথম মন্টু পাইলটের গান শুনি ব্যথার শহর, এবং গানটা শুনে তারপর আমি ওয়েব সিরিজটা দেখি। অতএব দ্যাট ইজ ইন ফ্যাক্ট ইউর মিউজিক হ্যাড, মানে এটা আমি অ্যাজ এ ভিউয়ার বললাম তোমাদেরকে, গান শুনে তারপর মনে হয় আচ্ছা এবার ওয়েব সিরিজটা দেখি, তো ওয়েব সিরিজে কি আছে, খুব ইন্টারেস্টিং লাগছিল ভিডিওটা দেখতে, আমি তারপর আমি ওয়েব সিরিজটা দেখি। অতএব হ্যাঁ, মানে ছোট্ট করে বলতে গেলে প্রচুর স্ট্রাগলের পর ভালো দিন তো আসে। কিন্তু একটা যেটা আমি দুজনকে জিজ্ঞেস করবো, যে যেটা তোমরা বলে যে প্রচুর কম্পিটিশন, মানে দের আর এক্সট্রিমলি ট্যালেন্টেড পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি যারা ভালো কাজ করছে, সবাই ভালো কাজ করছে এবং সবাই ভালো তাদের নিজেদের মতন করে ইউনিকনেস আনার চেষ্টা করছে, বাট আমরা অমিত বা ঈশানের থেকে ইউনিক কি পাবো? একটা তুমি বলে স্টিকিং টু টাইম, যে স্ট্রিক্টনেসটা বা অন টাইম ডেলিভারি তোমরা সবসময় মেনটেন করো, তাছাড়া কি, মানে হোয়াট আমাদের এলস অমিত সব চান? সময় আমাদের চেষ্টা থাকে কি আমরা আজকেরটা নয় কালকেরটা ভেবে কাজ করি, ওকে আমরা ফিউচার সাউন্ড এক্সপ্লেইন মানে ভাবো। অনেক সময় হয় কি গানের পিছনে আগে অনেক কিছু বাস্ত, এবার আমরা চেষ্টা করি যতটা কম, আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে খেলতে ভালোবাসি, কেন কি ওকে এখানে অমিত দা মিক্স ইঞ্জিনিয়ার, আমরা রাইট প্রোগ্রামার, আমাদের আমাদের স্টাডি করে আমরা একটু মানে স্টাডি করি প্রত্যেক দিন, আমরা স্টাডি করি কি করে সাউন্ডটাকে ইম্প্রুভ করব, অ্যান্ড হাউ ক্যান বি প্লে উইথ দ্য ভেরিয়াস ফ্রিকোয়েন্সিজ দ্যাট ক্যান বি অন আ সং। তো এইটা অনেক মানে মানে আমরা অনেক বাইরের গান শুনি, অনেক আর্টিস্টের লাইভ শুনি, আমরা কি যেটা সবার আমাদেরকে শুনি, সবার সবার কাজটাও শুনি, কিন্তু ইয়েস এরকম নয় যে মানে কারোর কাজ শুনি না, সবাই মানে আমি আমি এখান থেকে বলে বলছি, অনেকে আমায় আমাদের গান পাঠায় গান গাওয়ার জন্য অ্যাপ্রোচ করে, কিন্তু আমি সত্যি বলছি আমরা কিন্তু সবার গানটা শুনছি, এবং সেখান দিয়ে যদি কাউকে পছন্দ হয় সেখান দিয়ে আমরা তাদের সঙ্গেই কাজ করি। আর একটা জিনিস বলি, ঈশান এক্ষুনি বললো যে আমরা ভবিষ্যতের কথা ভেবে করি, আমার মনে হয় যে আমরা যেহেতু নতুন, মানে আমি আমি একদম ওপেনলি বলছি, আমরা যখন প্রথম মন্টু পাইলটের গানই করতে গেছিলাম, তখন আমাদের শুনতে হয়েছিল যাদের নাম নেই তাদের জন্য আমরা গাই না, একজন খুব বড় শিল্পী একজন, হ্যাঁ সে কিন্তু হ্যাঁ এই কথাটা আমাকে শুনিয়েছিল যে যাদের নাম নেই তাদের জন্য আমি গানও গাই না। তো হ্যাঁ শুনেছি, কিন্তু আমার কোনো স্ক্র্যাচ অসুবিধা গাই নেই, না, তো আমি স্ক্র্যাচ গাই না, হ্যাঁ
হ্যাঁ, এবার হ্যাঁ, এবার ও যে বললো ভবিষ্যতের কথা ভেবে, আমার মনে হয় আমাদের বেশিরভাগ গান নতুনদের নিয়ে করা, এবার ভবিষ্যৎ তো তারাই। আচ্ছা, মানে মন্টি পাইলটের পর কি দ্যাট গাই গাইলেন? তোমাদের জন্য কোনো গান স্বইচ্ছায় আমরা তাহলে সেই জায়গায় দেখতে গাইলেন? যাইনি কি ওনাকে গাও, ওনাকে গাওতে পারবো? আমাদের মনে হয় কি হ্যাঁ আমরা সেই আমার, জায়গায় কোনো যাইনি। হ্যাঁ মানে আর সেই সময় আমাদের একটা ভয়েস দরকার ছিল, যে সময় আমাদের গানটা একটু হাইপ এর দরকার ছিল। তো হ্যাঁ আমরা এইটা শিখে গেছি যে অ্যাকচুয়ালি একটা গান না একটা ডেস্টিনি নিয়ে আসে, সেটার জন্য না কারোর মুখের দরকার হয় না। হ্যাঁ, গানটা যদি তার ক্ষমতা থাকে, আমি আমি সত্যি বলছি, আমি ব্যথা শহর এবং যে এত, কাজটাই সেটা জলজ্যান্ত উদাহরণ। আমার মনে হয় যে হ্যাঁ অ্যাবসলিউটলি তোমাদের কাজটাই সেটার উদাহরণ। যে হ্যাঁ ঈশান, সেটা প্রথম দিকের, মানে যদি ঈশান হুম গানগুলো গাইলো, সেগুলো তো একদম ওর প্রথম দিকের গান, তোমার প্রথম দিকের কাজ, অর্থাৎ সেটাই কিন্তু হুম মানুষের পৌঁছে ঠিক গেল, তাই না? ঠিক। এবার এবার ব্যথা শহর আমি কোনোদিন ভাবিনি যে কোনো মানুষ শুনতে পারে, কারণ তখন এই ধরনের গান সাধারণত একটু অল্টারনেটিভ সাউন্ড শুনতো, কমার্শিয়াল প্লেসের লোকেরা এই ধরনের গান শুনতে পার, মানে শুনবে বলে আমার মনে হয়নি। এছাড়াও ধরো ড্রাকুলা স্যারের রাত পোহালে গানটা, আমি কিন্তু সব সময় এই বিষয়টায় আমার মনে হতো যে এই গানগুলো কেউ শুনবে না, যদিও গানগুলো আমাদের খুব কাছের গান, কিন্তু আমার মনে হয়নি যে গানগুলো কেউ শুনবে। বা চরিত্রহীনের চিনে বাদাম গান, কিন্তু আমরা এটা, আমি এটা হয়তো ভুল ভেবেছিলাম, কারণ মানুষ কিন্তু এগোচ্ছে, মানুষ আর পিছোচ্ছে না, মানুষ এগোচ্ছে এবং মানুষ অ্যাকসেপ্ট করছে, মানুষ নতুন কেউ অ্যাকসেপ্ট করছে ওই জন্য। হ্যাঁ না, আরেকটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ভেবে যেটা গানটা বানাই, সেটা হচ্ছে আমরা কোনো এমনি বানাই না, আমরা সিচুয়েশন দেখে বানাই কি গানটা সিচুয়েশনটা কিভাবে হিট করবে, ওইটা আমরা অনেকটা স্টাডি করি, অনেকটা আমরা এক্সপেরিমেন্ট করি, অনেক রিসার্চ করার পর একটা গান আমরা দাঁড় করাতে পারি। তো সেইটা আমাদের চেষ্টা। এটাতে আমার মেনশন করা উচিত, তোমরা আমার সাথে খুব অ্যাগ্রি করবে। প্রচুর বড় একটা কমেন্ট এসেছে, সেটা আমি পড়ে তোমাদের শোনাচ্ছি। তার আগে আমি, আচ্ছা কমেন্ট আগে আমি নিয়ে নিই। সুদীপ তো শুভ্র লিখছেন, দাদারা নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছি। এক যে ছিল রাজা মুভির গান এসো হে গান, শোনার পর থেকে আপনাদের দুজনের বড় ভক্ত হয়ে উঠি এবং নিয়মিত শুনছি। আমার কিছু প্রশ্ন ছিল। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হয়ে ওঠার স্বপ্ন দেখি। নিজের লেখা নিজের সুরে অনেক গান আমি তৈরি করেছি, কিন্তু মিউজিক প্রোডাকশন অ্যারেঞ্জমেন্টের কাজ না জানতে আমি আমার অরিজিনাল কাজগুলো নিয়ে অগ্রসর হতে পারছি না। ইতিমধ্যে আমি বাড়িতে একটা প্রাইমারি লেভেলের হোম স্টুডিওর সেট আপ করেছি, কিন্তু কোনো ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন নিয়ে কিভাবে শুরু করব, বা আচ্ছা কিভাবে শুরু করব। হ্যাঁ, এটাই প্রশ্নটা। অতএব কে তোমাদের মধ্যে উত্তর দেবে, যদি তোমরা একজন দাও কে উত্তরটা? উনি তো বলছেন উনি একজন ডিজিটাল অডিও, হ্যাঁ তো যেটা তুমি প্ল্যান করছো, যে তোমার লিখা আছে, যা তোমার টিউন আছে, তুমি যেটা ভেবে লিখেছো সেটা ভেবে আগে তুমি সাউন্ডটাকে ভাবো, মানে ইজ এট আ ইমোশনাল সং অর আ ফ্ল্যাশব্যাক সং সামথিং। তো সেইটাকে ভেবে সাউন্ডস্কেপটাকে তৈরি করো। আর কিভাবে তৈরি করবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, জাস্ট একটা কিবোর্ড লাগবে, যদি তুমি গিটার বাজাতে পারো গিটার লাগবে, আর একটা সাউন্ড কার্ড, একটা ল্যাপটপ মিনিমাল, আর নিজের স্বপ্নের যেটা ভাবছো, যেটা তোমার মাথায় চলছে, জাস্ট প্রিন্ট ইট অন, দেখবে ঠিক গানটা আর বেরোবে। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে আমার মনে হয় যে একটা গান যখন জন্ম হয় সেটা তো আসে, সেটা মানে কেউ বলতে পারবে না আমি 2 মিনিটে গান তৈরি করে দিতে পারি, কে আমি এই তো ক্যাজুয়ালি আমি গান তৈরি করে, এটা এটা জাস্ট অবাস্তব একটা কথা। গানটা আসে জানো তো, গানটা গান চলে পায়, আসে, হ্যাঁ গান পায়, হ্যাঁ এটা যারা যারা কম্পোজ করে, সবার প্রতি আমি বলছি, প্রত্যেকের প্রতি না আমাদের প্রচুর রেসপেক্ট আছে, কারণ মানে একটা একটা নতুন ছেলে, সে কোনো একটা গ্রামে বসে রয়েছে, সে একটা দারুণ গান বানিয়েছে, হতেই পারে করেক্ট। কিন্তু তার গানটা হয়তো বেরোচ্ছে না। তো আমার যেটা মনে হয় যে একটা গান তখনই কোনো মানুষের বের করা উচিত, বা তখনই তার গানটাকে নিয়ে কাজ করা উচিত, যখন গানটা পুরো সুরে থাকবে, পুরো কম্প্যাক্ট প্রোডাকশন ডিজাইনিংটা শেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন একটা গান করলে আগে ভাবি কিভাবে ভিডিও করব, কত টাকা খরচা করব, প্রমোশন করব, কোন কোন পেজে আমরা ট্যাগ করব, কোন কোন গ্রুপে ট্যাগ করব, এত কিছু না ভেবে গানটাকে সলিড করে যদি তৈরি করা যায়, বাকি লোক দেখে নেবে, বাকি লোক দেখে নেবে। আমার হাতে পৌঁছানোর দায়িত্ব যদি একজনের কাছেও থাকে,
ওই একজন নিয়ে চলে যাবে সবার কাছে। তো অত কিছু ভেবে একটু অর্গ্যানিক ওয়েতে আমার মনে হয় যদি গানটাকে প্রোডিউস করা যায়, যতক্ষণ না আমি কাউকে শোনাচ্ছি ততক্ষণ পর্যন্ত খাটা উচিত। ওকে, আমার মনে হয় যে হিজ গট দ্য আনসার। আর ও আমাকে একটা খুব সুন্দর কথা মনে করিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে এসো হে গানটা আমার খুব প্রিয় একটা গান এবং ঈশানের গাওয়া। যদি দুটো লাইন আমাকে একটু ঈশান শোনা, আমাকে না মানে আমার দর্শকদেরকে যদি ঈশান একটু শুনিয়ে দেয়। নিশ্চয়ই ঈশান কি শোনাবে? নিশ্চয়ই শোনাবো, কেন শোনাবো, নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ, তুমি শোনায়। সমারোহে এসো হে পরম তর, এসো এসো তর, জনক ঝংকারে উড়ায় শঙ্করে খুলেছে দুয়ার, দেরি নাহি আর, এসো হে স্বয়ং বর, এসো 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 হে। মাফ করবেন, একটু লিরিক্সটা ভুল গাই, সরি। অসাধারণ গানের, আমার মনে হয় এত সুন্দর টিউন, এভরিথিং ইজ মানে এত সুন্দর এই এইটা গানটায়। এইটা মানে এই গানটা মানে আই ফিল লাকি, মানে এই গানটা আইডি স্যার একটা অপরচুনিটি মানে দিয়েছে। ওয়াজ দিস আ টার্নিং পয়েন্ট ইন ইওর ক্যারিয়ার তোমার মনে হয় এই গানটা? আমার লাইফে টার্নিং পয়েন্ট বলতে গেলে আমি এখনো জানি না সত্যি বলতে। হ্যাঁ সবাই মানে এই গানটাও চলেছে, সন্ধে নামার আগেও নিয়েছে, মানে আই ডোন্ট নো হোয়াটস মাই টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি। আমি জাস্ট জানো না, তো এগুলো আমার আমি ভেবে কাজ করি না, আমার আমি মনে খালি হয় যে কাজটা করি। ঈশানের ঈশানের টার্নিং পয়েন্টের গান, মানে যেটা ঈশানকে চেনাবে, আমার মনে হয় সেই গান এখনো আসেনি। আরো অনেক গান ঈশানের এখনো দেওয়ার আছে, হ্যাঁ হ্যাঁ মানে এগুলো এখনো বাকি আছে। তোমার এই কথাটা বলে তুমি যে মানুষকে কিরকম আশাবাদী করে দিলে, এবং যারা তোমাদের ফ্যান, তোমাদের ভক্ত, তাদের আশা এক্সপেকটেশনের লেভেলটা কোথায় চলে গেল ভাবতেও পারছো না। আমি না একটা না না, কমেন্ট আমি ছিলাম এই না তার কারণে আগে, বলছি কারণ অনেকে ঈশান অনেকে ঈশানের কাছে পৌঁছাতে চায়, ঈশানের ঈশানকে যে গান গাওয়াতে চায়, এরকম অনেক সুরকার হয়তো থাকতে পারে, তা দারুণ সুর করেছে এবং সেটা ঈশান গাইলো, তো নো ওয়ানস নো, এটা আসতেই এক্স্যাক্টলি পারে কিন্তু। করেক্ট। একটা কথা যদি আমি তখন বলতে গিয়ে কমেন্টে চলে এলো, যে আমার মনে হয় যে ট্রাইও মানে তুমি ঈশান এবং দেবালয় দ্য লিরিক্স, ইট হ্যাজ ওয়ার্ক ফ্যান্টাস্টিকলি। মানে যেটা আমার পার্সোনালি ভীষণ একটা ফেভারিট হয়ে গেছে, মানে আমি যেখানে দেখি অমিত ঈশান লিরিক্স পাই দেবালয়, আমি আগে গানটা গিয়ে শুনে ফেলি। এবং আমার মনে হয় যে আমি না অনেকেই করেন, মানে মন্টু পাইলট বলো বা চরিত্রহীন তিনের কথা বলো বা চরিত্রহীন পুরো সিরিজটার কথায়, মানে এত সুন্দর সিচুয়েশনের উপর লিরিক্স তো বসে অনেক সময়, কিন্তু শুধু লিরিক্স শুনে কিন্তু মানুষ সেটাকে বুঝতে পারে না যতক্ষণ সে মিউজিকটা লিরিক্সটাকে জাস্টিফাই করছে বা ভাইস ভার্সা। এবং এত সুন্দর ভাবে এই কাজটা হয়েছে, তোমাদের তিনজনের মধ্যে নিশ্চয়ই একটা দারুণ ওয়ার্কিং কেমিস্ট্রি আছে না? হ্যাঁ মানে দেবালয় দার সঙ্গে আমাদের কাজের কাজের বাইরেও একটা সম্পর্ক আছে। হ্যাঁ দ্যাট মানে রিফ্লেক্ট। দেবালয় দা, হ্যাঁ মানে আমাদের ঝগড়া হয়, আমাদের আচ্ছা রাগারাগি হয়, আবার আমাদের দারুণ একটা আড্ডা হয়। হ্যাঁ আর আচ্ছা দেবালয় দা কিন্তু দারুণ মিউজিক্যাল একটা লোক। হ্যাঁ দেবালয় দা দারুণ একটা মিউজিক্যাল লোক, ও নিজে নিজে কনসেপ্ট দিতে থাকে, ও নিজে নিজে সঙ্গে সঙ্গে লিখতে থাকলো, আমরা সঙ্গে সঙ্গে সুর করতে থাকলাম। এবং আরেকজনের কথা বলবো যা যে একটু পেছনে থাকে, রাজাদা আমাদের সঙ্গে যে আমাদের প্রোগ্রেশনটা দেখে, প্রোগ্রেশনের কাজ আচ্ছা করে, তো রাজাদাও আমাদের সঙ্গে স্ক্র্যাচে বসে অনেক সময় যখন দরকার পড়ে, রাজাদার যখন সময় হয়। তো এই কম্বিনেশনটা না ওইভাবেই তৈরি হয়। এবার আমরা জানি না এটা কিভাবে হয়, মানে এরকম হয়েছে 2 মাস ধরে একটা লেখার ওপর আমরা কাজ করছি, ওকে হচ্ছে না, কিন্তু দেবালয় দা আসলো, এসে ওই যে হই হুল্লোড় করতে শুরু করলো, হয়ে গেল, ওটা হয়ে বানানো গেল হয়ে গেল, হয়ে গেল। ওইটা বেসিক্যালি একটা এবার সবাই মিলে যতক্ষণ না বসবো একটা কাজ হয় না, মানে ওই পজিটিভ ভাইবটা সবার মধ্যে একটা থাকে, তো ওই তো তো ওই ওইটা নিয়ে আমাদের কেমিস্ট্রি ক্লিক হয়, ম্যাজিক হ্যাপেন্স এরকম এক্স্যাক্টলি। ব্যাপার। আর আবার 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 দেবালয়দার কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলো মানে সহ আমার মনে হয় না হুট করে কোনো লোক বুঝতে পারে, বাট আমরা বুঝতে পারি। মানে এই রাত পোহালেটাই আমরা যখন করছিলাম, রাত পোহালে গানটা তুমি যদি দেখো তাহলে দেখবে ফার্স্ট ইন্টারলিউড পর্যন্ত গানটা একটা খুব সুদিং একটা গান, একটু ওয়েস্টার্ন ফরম্যাটে চলছে। হ্যাঁ তারপর হঠাৎ করে একটা প্রচন্ড গ্র্যান্ডার নিয়ে রক ফরম্যাটে পুরো সেকেন্ড হাফটা, তো ওই ফার্স্ট হাফটা পর্যন্ত আমরা তৈরি করে রেখেছিলাম। এবার কি হয়, এই এক ধরনের মানে
এই ধরনের গানগুলো স্ট্রাকচারে এইখানে সেন্ড করলাম, তো এর পরেরটাও ওই লাইনেই থাকবে, তাই না? তো তখন দেবালয় দা বললো যে না না না, গানটা খুব ভালো হয়ে যাচ্ছে, এরপর থেকে নষ্ট করে দে, গানটা পুরো ধ্বংস করে দে, শেষ করে দে, নষ্ট খারাপ করে দে একটা গান, তবে আমার লাগবে। তো ওইখান আচ্ছা, থেকে ওই ওই কনসেপ্ট এলো আর কি, এবং মানে যেটা ওয়ার্ক করেছে। সচরাচর মানুষ ভাববে নষ্ট করে ভেঙে দেওয়া মানে গানটা কি হবে, কিন্তু তোমরা বলছো এরপর একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে চলে যেতে হবে, মানে মানে হ্যাঁ, অন্য কিছু করতে হবে, অন্য টার্মিনোলজি মানে আছে। গট ইট ওইটা গট ইট। ওইটা ওইটা ওরা না না, মানে এরকম থাকুক, এবং এরকম থাকলে আমরাই আমাদের লাভ, আমরা আরো ভালো ভালো গান শুনতে থাকবো। তোমরা এরকম গান ধ্বংস করো, ধ্বংসের মতো যদি আমরা গান পাই, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তো কমেন্ট দেখবো, যদি কমেন্ট গুলোকে হাইলাইট করতে বলবো, একটা বিশাল কমেন্ট আমরা দেখলাম, তারপরে কমেন্ট গুলোকে আমি একটু হাইলাইট করতে বলবো। ওকে, সোমরাজ SRD দাস লিখছেন অমিত দেশান্ত, এবং তারপর ভালোবাসা। শুভদীপ লিখছেন অমিত ঈশান রক্স, তারপরে দেখি। ওকে, দেখতে থাকবো আমরা কমেন্ট। আচ্ছা, আমাদের বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরকম, যেরকম আমাদের বলিউডে প্রচুর ডুও আছে, যতীন ললিত, বিশাল শেখর, এরকম ডুও বললে আমরা অনেক কিছু বলিউডের নাম মাথায় আসে, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো আছে। তো এখন আমাদের একদম নিউ এজ রকিং সেন্সেশন এই যে অমিত ঈশান, তোমাদের কখনো এরকম হয়নি যে ব্যাক অফ দ্য মাইন্ড যে মানে ডুও মানে কিন্তু অনেক কিছু হতে পারে, যেরকম একটা খুব সুন্দর আউটকাম হতে পারে, এবং যদি লুক ইফ ইউ লুক এট দ্য পাস্ট ইনসিডেন্টস, দেয়ার মাইট বি আ টাইম যখন তোমাদের দুজনের মনে হতে পারে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি করবো কাজ, আমরা আর একসাথে কাজ করবো না, বা দেয়ার মাইট বি আ ফল আউট, মানে এরকম কোনো সিচুয়েশনের কথা কখনো ভেবেছো? হ্যাঁ, আমাদের এরকম সিচুয়েশনের কথা অনেক সময় মাথায় এসেছে, শুরু থেকে মাথায় আসে। আসলে আমি আর ঈশান দুটো ব্যক্তি সম্পূর্ণ আলাদা, আমি যদি উত্তর মেরু হই, আচ্ছা ঈশান সম্পূর্ণ দক্ষিণ মেরু। আর আচ্ছা, আমার মনে হয় ওই অপোজিট অ্যাট্রাক্ট বলে একটা কথা আছে, ওই জিনিসটা আমাদের ভেতর প্রচন্ড ভাবে হয়। আমাদের ভেতর প্রচুর নীতির পার্থক্য রয়েছে, আমাদের আমরা দুজন দুটো মানুষ, কিন্তু একদম আলাদা দুটো মানুষ, কিন্তু আমরা যখন কাজে বসি তখন কাজটা জাস্ট হয়ে যায়, হয়ে যায়। জাস্ট হয়ে যায়। এবং আমাদের কম্পোজিশনের দিক দিয়ে, আমাদের লেখা বাছার দিক দিয়ে, আমাদের শোনার দিক দিয়ে কোনো আলাদা নেই, কিন্তু আমরা দুটো আলাদা মানুষ, আমরা কেউ কারোর ব্যক্তিগত লাইফে ওরকম ভাবে ঢুকি না। ঈশান আমার খুব ছোট্ট ভাইয়ের মতো, ও আমার খুব কাছের। হ্যাঁ, ওকে ওর শুরু থেকে এই এখনো পর্যন্ত জার্নিতে, কারণ ওর মা যখন প্রথম আমাদের দেখা হয়েছিল তখন আমাকে একটা কথা বলেছিল যে আমার ছেলের গানটা যেন থাকে, তো আমি সেটা কাকিমাকে কথা দিয়েছিলাম। তো ঈশান আমার কাছে খুব ছোট্ট বাচ্চা, আমার বাচ্চার মতো, মানে আমার পরে, আমার এখনো বাচ্চা হয়নি, আমার বিয়ে হয়নি, কিন্তু খুব শিগগিরই বাচ্চা হবে, তখন আমার ওটা দ্বিতীয় সন্তান হবে, তো ঈশান আমার প্রথম সন্তানের মতো। হ্যাঁ, তো ওর অনেক কিছু থাকে, অনেক অনেক বক্তব্য থাকে, অনেক ভুল বোঝাবুঝি থাকে, এবার সেগুলোকে ঠিক করতে সেটাও করতে মেনে যাও নেয়, অনেক, সেটাও হ্যাঁ মেনে অনেক নেয়। সময়, অনেক সময় আমার আমি 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 পেশেন্স লুজ করি, কিন্তু আমি এটা জানি যে আমরা আমাদের অত সহজে আমরা একে অপরকে ছাড়বো না। ব্যাড ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু আমাদের সঙ্গে ব্যাড ইনসিডেন্ট আগামী দিনেও হতে পারে, কিন্তু তার সঙ্গে আমাদের ছেড়ে যাওয়ার কোনো সম্পর্ক থাকবে না, কারণ আমরা অলরেডি দুজনে আলাদা আলাদা তীরে থাকি, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। ঈশান, এই যে পিতৃ সম স্নেহ তুমি পাও অমিত দার থেকে, এটা নিয়ে কিছু একটা বলো। পিতৃ টার্মটা পিতৃ স্থানীয় আটকে গেল, মানে বাবাটাই ভালোবাসা, কারেক্ট তো এটা? আমাদের ভালোবাসা বাংলা যে জানে না, একদমই না, একদম। ইউ আর নাও বিকামিং আ প্রো ইন বাংলা, আমার মনে হয় ইউ আর জাস্ট অল গুড। না, এটার জন্য আমি অনেকজনকে ক্রেডিট দেব। এটার জন্য প্রথম আচ্ছা ক্রেডিট যাচ্ছে তো অমিত দার কাছে যাচ্ছে, সেকেন্ড ওকে, হচ্ছে রাজা দা, দেবালয় দা, রিতম। এরা, আচ্ছা রিতম আমাদের লিরিক্স লিখে, এরা রিতম অনেক সময় হয় কি রেগে গিয়ে আমাকে অনেকবার বলেছে, দেখো ঈশান তোমায় একটা কথা বলছি, তুমি কিচ্ছু মনে করবে না। হ্যাঁ কি বাংলায় কিন্তু এমনি ভাবে গাওয়া যায় না, এটা হিন্দিতে হবে, হ্যাঁ হিন্দিতে গাইবে, বাংলায় কিন্তু ওকে, এমনি ভাবে হবে না, বাংলার প্রথম ওয়ার্ডটাকে একটু টেনে বলবে। কারণ আমি তখন ভাবছি এবার রিতম আমার খাতা ফাতা দিয়ে মেরে দেবে না, তো
ভাবছি মানে যেভাবে তেড়ে এসে বলতে দেবালয়টাও রেখে যায়, দেবালয়টাও রেখে যায় দেবালয় তো কিন্তু, ফুলন মানে বইখানে বলতে পারবো না এটা। কিন্তু ঈশানকে, ঈশান যখন গায় তার স্ক্যানিং ঠিক করা, সবকিছু ঠিক করা, আমরা সবাই থাকি, তো এটা করতে আচ্ছা, থাকি, করতে মানে থাকি। আমি যখন গাড়ি এর মধ্যে থাকবেন, আমি যেরকম শুনছি ঈশান বেশ মানে অমিত দা, দেবালয় দা, রিতম সবার আমি তো অ্যাটেনশনের মধ্যে ক্যান্সার রেডি থাকবেন। হয়ে থাকি সবার কাছে, আমি সব হ্যাঁ, আমি ভীষণ শুধু কনফার্ট, ক্যান্সার আমি রেডি এটা হয়ে এই থাকি। কথাটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, একটা আর প্রশ্ন, সবাই কিন্তু আমাকে মানিয়ে চলে, আমি যত বদমাশ, আমি ফুল বদমাশি করতে থাকি, মানে অন সেটও বদমাশি করি, অন স্টুডিও প্রচন্ড বদমাশি করি। মনে হয় তুমি বদমাইশি করো ঈশান, মানে বদমাইশি, ইজ ইট দ্য রাইট ওয়ার্ড টু ইউজ? তোমাকে দেখে হ্যাঁ, একদম আমি বদমাইশি কিন্তু করো পিছনে বদমাশি করি, আমার বদমাশিটা কিন্তু আলাদা। ঈশান, ঈশান ক্যামেরার সামনে আসলে এরকম এরকম গম্ভীর হয়ে থাকে, অ্যাকচুয়ালি আমি ওটা গম্ভীর, নয়। আমি হ্যাঁ, ওটা নয়, ওটা যখন আমি পার্সোনাল স্পেসে থাকি তখন আমার বদমাশিটা জাস্ট আলাদা। আমি লেগ পুল করবো, গায়ে একটা চড়ে যাবো, বড় আমি অমিত কমেন্ট দার আছে, কাঁধে চড়ে যাই, এটা তো পুরো অনেক হ্যাঁ মানুষ বেশ দেখতে বড় পাচ্ছে সড় না। কমেন্ট এসেছে। দাদা দাদা তোমাদের সাথে কাজ করতে চাই অ্যাজ এ লিরিসিস্ট, অমিতার সাথে কথা হয়েছিল, দাদা যেতেও বলেছিল, বাট একটা বড় ফ্যামিলি প্রবলেমের জন্য যাওয়া হয়নি। আর একদিন সুযোগ দিয়ে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। বোথ অফ ইউ আর মাই ফেভারিট, ড্রাকুলা স্যার এর পর থেকে আরো বেশি ভালোবাসাতে পেরে গেছে। হ্যাঁ, তার মানে দেখা করতে নিশ্চয়ই তুমি কাজ বলেছিলাম, তার পাঠাবে, মানে দেখা করেনি, আবার দেখা হবে, অসুবিধা নেই, কাজ হবে, নিশ্চয়ই কাজ হবে। ওকে। তো আর একটা এসেছিল, আপনারা তো অসাধারণ বটেই, তার সাথে আপনাদের যে টিমটা আছে সেটি সত্যি দুর্দান্ত। সঞ্চারী দাস, হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি, আমরা এর আমাদের জন্য টিম লাকি। হ্যাঁ মানে আমাদের সবাই একটা, অনেক জন টিম হয় নাকি, আচ্ছা ওর কাজটা বাদ দাও দেখে নিচ্ছি, আমাদের এমন হয়ে যায় যদি ইন কেস ফর এক্সাম্পল যদি আমার শরীর খারাপ হয়ে যায়, ফুল টিম কিন্তু ওই দায়িত্বটা নিয়ে রাখে কি হ্যাঁ ওই জায়গাটা যাতে কাজের কোয়ালিটিটা খারাপ না হয়। আমাদের মেইন সবার একটাই জিনিস থাকে, কোয়ালিটি শুড বি লাইক টপ মোস্ট। And that is what is called a team effort, right? মানে complimenting হ্যাঁ, each other. সব এখানে আমার অন্যান্য আমাদের কাজে সব আরেকটা এই মিউজিশিয়ান, টিমে, হ্যাঁ সব এই টিমে, মিউজিশিয়ান, শৌমিক চক্রবর্তী, শুভময় চৌধুরী, পিকুদা, হ্যাঁ বুবাই, সুশান্ত নন্দী বুবাইরা, এরা প্রত্যেকে আমাদের সিনিয়র, বাবুদা, হ্যাঁ এরা প্রত্যেকে আমাদের সিনিয়র, কিন্তু আমাদের পুরো বাবা মার মতো গার্ড করে, এবং কাজটা যা যেটার প্রতিফলন দেখা যাচ্ছে এটা আমরা নই, এটা ওরা, এটা মানে ওরা আমরা, হ্যাঁ মানে আমরা দুজন শুধু নয়, আমরা পুরোটা এটা। না তো আমার আরেকজন মনে আমি হয়, মেনশন করব এইখানে, মানে আমাদের অনেক সময় হয় কি রাত্রেবেলায় ভয়েস লাগবে একটা ফিমেল, তো দ্যাটস ইক্ষিতা মুখার্জি, তো ইক্ষিতা অমিতার হবু মুখার্জি, বউ, তো সেই জায়গায় ও আমার, খুঁজে পাওয়া ইয়েস এক শীতে, রাইট? ইয়েস, আর ইয়েস, মানে এবং শুভরাত্রি প্রিয়তমা, ইয়েস রাইট? ওই নামটা ভুলে যাচ্ছিল। তো ও আমাদেরকে যেভাবে সাপোর্ট করে, শি লিভস ইন নৈহাটি, তো যখন আচ্ছা, আমাদের খুব আর্জেন্ট হয়ে যায় রাত্রেবেলা 12টার সময় যদি ফোন করি, শি ইজ অন হার ওয়ে টু দ্য স্টুডিও, তো এইটা এই এফর্টটা যদি পাওয়া যায় না, তো এইটা এইটা এই এইটা আমি তখন বলছিলাম যে মানে এইটা না কলকাতায় খুব কম, এই রাত বিরেতে কাজ করে সঙ্গে সঙ্গে এটা পাঠানো ওটা করা। আমি আমি আর ঈশান প্রথম থেকে এই জিনিসটা না মানে প্রথম থেকে এটা ভেবে নিয়েছিলাম যে এটা বোম্বেতে প্রচন্ড আছে, যখন তখন যখন যেটা দরকার পড়বে তখন। বোম্বে তে ইন্ডাস্ট্রি ওয়ার্কস 24/7 মনে হয়, কখনো ইন্ডাস্ট্রি ব্রেক হয় না। কমপ্লিটলি, হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি যেমন একটা চলে ছোট্ট মানে টাইমে একটা চলে, বাট আমাদের 24/7 লাইক উই আর অন ডিউটি, কিছু করা যাবে না। হ্যাঁ, যে এইটা তোমায় ডেলিভারি করার, এটা তোমায় ডেলিভারি করতে হবে, আর এটা আমাদের সবাই কিন্তু, এটা প্রত্যেকে। আচ্ছা, আমার একটা, আমি একদম লোভ সামলাতে পারছি না, তোমাদের দুজনকে যখন আমি একসাথে পেয়েছি, তো একসাথে কি আমি কিছু শুনবো দুজনের থেকে? আমার থেকে শুনো না, আমি খুব খারাপ গাই, আর ওর ঈশানের কাছ থেকে শোনো, আমি সত্যি খারাপ গাই। আমার ঈশানের থেকে তো আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তোমাকেও চাই, মানে সেখানে তুমিও কিছু একটা, মানে এনিথিং ইউ, আমি কোনটা গাইবো, আমার কাছ তুমি থেকে শুনতে চাও কোনটা? হোয়াট, আমি তোমারই অসুখ চেনাটা, আমি তোমারই অসুখ চেনা, তুমি নানা মুখে নানা কথা জানা, শুনেছি তা রাত কাবা, বাঁশি ফুল ঝরনি বিষাদ বন্দরে, আছি লতা আছি লতা ভুলব যাবা, ভুলব যাবার,
ছুঁয়ে থাকা মৃত দেহ ছিল ধরে, আমি আমি তোমারই তোমার অসুখ চেনা, অসুখ চেনা, তুমি না তুমি নাম না চেনা নাম চেনা কথা জানা। কথা জানা, এই তো কথা, ছোট ছোট করে করলে খুব খারাপ, বাট তাও খুব ভালো। এই তো আচ্ছা, কথা। আর একটা কমেন্ট এসছে, আলামিন ইসলাম লিখেছেন, অমিত ইশানদার কাজ ভীষণ ভালো লাগে, ফিউচারে লিরিসিস্ট হিসেবে অমিত ইশানদার সাথে কাজ করার ইচ্ছে রয়েছে। প্রচুর হ্যাঁ শিওর লিরিসিস্টরা আজকে কমেন্ট শিওর, করছেন, না এটা আমাদের ভালো লাগে কি, মানে রাইট? ভালো ভালো লিরিক্স থাকলে এটা আমাদের খুব মানে ভালো লাগে কাজ এবং করতে। তার সাথে আমি এটাও বলবো যে দেখো, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা সার্থকতা হয়। আমার মানে আজকে আমাদের বঙ্কের লেকচার এই প্রোগ্রামটার এই সার্থকতাটাই, যদি হয়তো এই প্রোগ্রামের মাধ্যমেই কোনো এক লিরিসিস্ট তোমাদেরকে খুঁজে পান, এবার বা তোমরা কোনো শিওর লিরিসিস্ট কে খুঁজে পাও, এবং আগামী দিনে শিওর, একটা দারুণ সুন্দর গান উপহার আমরা পাই, তাই না? মানে প্রত্যেকটা নিশ্চয় জিনিসের নিশ্চয় নিশ্চয় অতএব নিশ্চয় আই থিঙ্ক ইটস ভেরি গুড থিং। আচ্ছা, তোমাদের বাংলাদেশের কাজ নিয়ে, মানে তোমাদের ড্রাকুলা স্যার, চরিত্রহীন, মন্টু পাইলট, চিনি, ভাসান, প্যান্থার, আমরা জানি, একটু বাংলাদেশের কাজগুলো নিয়ে আমাদেরকে বলো, কিরম কাজ আসছে, তারপরে আমি কমেন্টটা নিচ্ছি। বাংলাদেশের এই বাংলাদেশে মুহূর্তে, এই মুহূর্তে বাংলাদেশের আমরা আমরা মোস্টলি বাংলাদেশের যে কাজটা করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, গান ওকে, চিলের হয়ে বানাই এবং অন্যান্য মিউজিক ডিরেক্টররা অনেকে বানায়, তাদের অ্যারেঞ্জমেন্ট করি, অনেকের করি। আর বাংলাদেশের এই মুহূর্তে আমাদের হাতে দুটো সিনেমা আছে, আমরা দুটো সিনেমার উপর কাজ করছি, এবং গান চিলের জন্য যেমন আমরা গান বানাতাম সেরকম গান বানাচ্ছি নাটকের জন্য। ওকে, বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের প্রথম কাজ, বাংলাদেশে আচ্ছা, আমাদের মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা প্রথম কাজ করি বাংলাদেশে অ্যাকচুয়ালি, ওকে, এবং সেখানে আমাদের অনেক কটা গান বেশ পপুলার, হয়তো সেইভাবে আমাদের চেনে না, আমাদের মুখ চেনে না, কিন্তু আমাদের অনেক কটা গান আছে যে যে গানগুলো বাংলাদেশের মানুষরা খুব ভালোবেসেছে, এবং তার জন্য আমরা মানে আমাদের আমরা কৃতজ্ঞ যে এটা আমাদের ইয়ে হয়েছে। তো আমাদের প্রথম কাজ কিন্তু বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশে আমাদের অনেক সুরের গান রয়েছে। আচ্ছা, আমার পার্সোনালি মনে হয় যে ঈশান এবং অমিতা দুজনে ভীষণ প্রচার বিমুখ, না? ভীষণ প্রচার হ্যাঁ, বিমুখ। আমি তো প্রথমেই বললাম যে আমরা প্রোডাক্টটা যেটা তৈরি করি সেইটা, আমার সঙ্গে তোমার কথাও হচ্ছিল যে আমি বলেও নিলাম যে আমরা দিন রাত ধরে কাজই করি, এবং এবং বিশ্বাস করো, আগে এই কথাটা আমায় কেউ আজ অব্দি বলেনি। মানে আমার এত মজা লাগছিল, আমি আমার দর্শকদেরকেও বলি কতটাই ওনারা বিশ্বাস করেন যে ওনাদের কাজ ওনাদের জন্য কথা বলে, যে এই লাইফটায় আনার আসার আগে আমি যখন ওনাদের অনুরোধ করি, স্পেশালি অমিত দাকে অনুরোধ করি, তখন উনি আমাকে একটা কথাই বলেন যে দেখো, আমরা কিন্তু সারাদিন কাজ করি, খুব কাজের মধ্যে ব্যস্ততা থাকি, অতএব কিরম ভাবে লাইভে আসতে পারবো জানি না। তো আমি একটাই বলেছিলাম যে আমরা আপনাদের দেখতে চাই, কারণ আপনাদের গানগুলো শুনে আপনাদের সম্বন্ধে তো আমরা একটা ধারণা অলরেডি করে ফেলেছি, সেটার সাথেই আপনার কাছে থাকলেই হবে, কিরম ভাবে আছেন আমরা জানি না। অর্থাৎ এই কথাটা আমাকে লাইভ বলেনি, এবং আমি তখনই ভাবলাম যে ওনারা ভীষণ প্রচার বিমুখ, কারণ সোশ্যাল মিডিয়া তো দেখ ভেরি অ্যাক্টিভ আছে, মানে ঈশানকে তাও দেখা যায়, অমিতার ছবি খুঁজে পাওয়া যায় না। আমার বিধবা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা বিধবা অ্যাকাউন্ট, আমি সবসময় বলি আমার অ্যাকাউন্টটা বিধবা অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রোডাক্টটা বানাই আমি, সেটা আমি বলছি না যে আমরা বিশাল কিছু ভালো প্রোডাক্ট বানাই, কিন্তু যতটুকু চেষ্টা করি। বানাতে পারি সেটা আলটিমেটলি একদম শেষ পর্যন্ত দেখে রাখার চেষ্টা করি, এবং যে ডিরেক্টর প্রডিউসাররা আমাদের উপর ভরসা করে সেটা যাতে তাদের টাকাটা যাতে নষ্ট না হয়, তাদের কাজটা যাতে আমি যথাযোগ্য ভাবে তাদের টাইমে দিতে পারি, এবং সেটা যাতে তাদের কিছু ইনকাম করে দেওয়ার চেষ্টা করে। কেননা দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে আগে এবং এখন অনেক গুণী গুণী মিউজিক ডিরেক্টররা রয়েছে যারা দারুণ দারুণ কাজ করে, তাই এরকম আমি বলবো না যে আমি ইউনিক কিছু করি, আমি এইখানেই রয়েছে, এই ওয়ার্ল্ডেই রয়েছে জিনিসপত্র নিয়ে কাজ করি। তবে হ্যাঁ, এটা সত্যি যে মানুষ আমাদের ভালোবেসেছে, মানুষ আমাদের অ্যাকসেপ্ট করেছে, এইটা আমাদের কাছে অনেক। আর বাকি আমার ডিরেক্টর মানে আমি কার নাম বলবো, পাভেল দা, দেবালয় দা, মৈনাক দা, এদের সবার কাছে আমরা খুব শিখি, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখে যাচ্ছি। আমরা একা কোনোদিন, আমি বলছি তো প্রত্যেকটা টাইমে যে আমরা একা কিছুই বানাইনি, সবকিছু এরা মিলে বানানো হয়েছে।
ওকে আচ্ছা, একটা রিসেন্ট যেটা হলো সেটা আমি মানে চিনির ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে মনে হয় একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেটা আমি খুব বিস্তারে যাব না, কিন্তু আমি একটাই জিনিস জানতে চাই যে সেটার পরে তোমাদের প্রতিক্রিয়াটা কি, মানে মনে হচ্ছে লোকে এবার শুনছে আমাদের গান, শুনলে তো মানুষ খুঁতটা বার করে এবং না 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 না, আমি এটা এটা একদমই মনে করি না। অ্যাকচুয়ালি লোকে খুঁত বারই করে না, লোকে মিউজিকের খুঁত একটা, যে মিউজিকটা জানে না, যে মিউজিকটা করে না, যে মিউজিকটা শেখেনি, তারা খুঁত কি করে বার করবে? মিউজিক এমন একটা জিনিস যেটা সিনেমার একটা ছোট্ট পার্ট জুড়ে থাকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এই পার্টটার জন্য ডিওপির মতো এই পার্টটার জন্য স্কিল লাগে। তোমার স্কিল না থাকলে তুমি সেটা করতে পারবে না। আমি এটার সঙ্গে ভাত ডাল চাষ করা তুলনা করলে হবে না। আমি আজ তুলনা করতে পারি না, আমি তো চাষও করেছি, ওখানে ধান ফুটেছে, এখানেও ধান ফুটেছে, এরকম ব্যাপার নয় জিনিসটা। এটার ভেতর প্রচুর অঙ্ক থাকে, এটার প্রচুর প্রচুর মেথড থাকে। তো আমার যেটা আমাদের যেটা মনে হয়েছিল যে দেখো, অনেক মিউজিক ডিরেক্টর সবাই সবাই কাজ করে এবং তাদের ধরে ধরে বলা হয় এইখান থেকে কপি করে, ওখান থেকে কপি হয়েছে, ওখান থেকে কপি হয়েছে, এখান থেকে কপি হয়েছে। কিন্তু কপিটা কি, কপিটা কি জিনিস, কেন কপি হবে না বলতো? এই সাতটা সুরের খেলা, তুমি আগে সাতটা সুর শেখো, তুমি তুমি সাতটার বাইরে গিয়ে 12 নম্বর সুর থেকে শুরু করো না, 16 নম্বর সুর থেকে শুরু করো। তুমি যদি একটা 16 নম্বর স্বর কিছু বার করো, তাহলে শুরু করো কিছু, ওটা বলা সোজা। তো আমাদের মনে হলো যে এইটা এইটা না ট্যাগিয়ে দেওয়া হয়, এটা ট্যাগ দিয়ে দেওয়া হয় কপিড, কিন্তু সে পুরোটা শোনালো না, শোনালো ওই 2 সেকেন্ডের একটা জিনিস। অরিত্র আমাদের খুব কাছের একজন মানুষ, এরকম নয় যে অরিত্র ইচ্ছা করে করেছে বা অরিত্র না? এটা করে, আরেকটা জিনিস, ওর মনে হয়েছে। না আরেকটা জিনিস হয়েছে কি, হ্যাঁ ও অজান্তে বলে দিয়েছিল সেইটা, মানে দেখো এটা তো আমাদের খারাপ লাগলে ফির আমাদের কিছু একটা হলে তো চলবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কি অ্যাজ আ মিউজিশিয়ান আমরা যেটা দেখবো কি যদি কেউ ভুল বুঝেছে কোনো জিনিস সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের, তো আমরা সেইটা অবশ্যই নিয়ে সুন্দর করে সেটা ঠিক করে দিয়েছিলে, মানে আমি যে হ্যাঁ লাইফটার কথা বলছি যেখানে অরিত্র সাথে তোমরা দুজন ছিলে, এবং রিমেম্বার ঈশান এক্সপ্লেনিং একটা অ্যাকর্ডিয়ান কিভাবে বাজে এবং তাতে কোন জায়গাটা কপি হতে পারে, কেন কপির মতন রাখতে পারে, কিন্তু একবার এটা রেগে গিয়ে বলোনি যে না তুমি বলেছো এটা আমরা শুনবো না বা আমরা এটা করবো না। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ে ইউ স্ট্যান্ড অ্যাপার্ট, এবং আমি এটা এই প্রশ্নটা এই জন্য তুললাম কারণ আমার অনেকজন দর্শকই হয়তো এই কথাটা শুনেছেন যে এরম একটা কথা ওনাদের চিনির ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বড় হয়েছিল, কিন্তু অনেকেই হয়তো এইটা দেখেননি কিভাবে সুন্দর ভাবে ওনারা এটাকে এক্সপ্লেন করেছেন, ওনাফ করেছেন এবং সেটার একটা উত্তর নিয়ে এসেছেন। অর্থাৎ যারা সেইটা দেখেননি তারা গিয়ে দেখবেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আরো বেড়ে যাবে। না এক্স্যাক্টলি, মানে সেটা দেখো আমি আমরা কিছু মিন করে বলতে চাইনি, মানে ফর এক্সাম্পল তুমি যদি ফর এক্সাম্পল তুমি একটা স্কুটি চালাতে পারো না, ঠিক আছে, তুমি আমাকে অনেক কিছু বলতে পারো এমনি চালাতে হয় এমনি করতে, আমি যদি তোমার সেফটি যদি যাই আমি তো তোমাকে আমি ঠিক দেখাবো কি হ্যাঁ এমনি ভাবে চালাতে পারো, কোথায় কিটা ব্রেক কোনটা কিছু, তো দ্যাটস কামস লাইক আ রেসপন্সিবিলিটি অ্যাজ আ মিউজিশিয়ানশিপ, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের ধর্ম, যদি মিউজিকের প্রতি এটা আমাদের ধর্ম, তো ওইটাই যাবে। আর আরেকটা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের মনে হলো যে এইটাই গিয়ে বলা দরকার। এবার ওখানে আমি আমাকে নিয়ে অনেক অনেক আমি কমেন্ট পড়েছি প্রত্যেক কটা, তার জন্য আমি আরেকটা জিনিসও ক্লিয়ার করতে চাই। আমি ওখানে বলেছি যে সাধারণ মানুষ কোথা থেকে কপি বা কোথা থেকে কপি নয় এটা বোঝার জন্য সাধারণ মানুষ নয়। যদি গান খারাপ হয় সে বলবে খারাপ, যদি গান ভালো হয় সে বলবে ভালো, এই দুটোর ভেতর থাকে। আমি কাউকে ছোট করার জন্য বলি না, যারা সঙ্গীতের শিক্ষার্থী বা সঙ্গীতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছে স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারবে, তাদের কাছে আমরা এক্সপ্লেন করতে পারবো। আমি যদি এখন বলি এই গানটা তোমার ভাল লাগলো না আমি একটা C-7 লাগিয়েছি, তোমার কি এসে যায় ভাই C-7 লাগিয়ে, তোমার গানটা ভালো লাগেনি, এটাই তো না, এর থেকে বেশি তো আমার মনে হয় না কিছু থাকতে হয়। তারপরে আমি তাও বলবো যে তোমাদের পথ চালাতে হয়তো এরকম অনেক অনেক ইনস্টেন্সেস আসবে, একটা এসছে এবং আরো প্রচুর আসতে পারে, কিন্তু এরকম সুন্দরভাবে তোমরা যদি মানুষকে বুঝিয়ে দাও বা সুন্দরভাবে যদি জিনিসগুলোকে এক্সপ্লেন করে দাও, আমার মনে হয় সেখানে কোনো আর
ফাঁক থাকবে না। এবং আমার আমি পার্সোনালি আমি জিনিসটা দেখেছিলাম, আমার মনে হচ্ছে আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা গল্প করতে করতে অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি আর একদম শেষের দিকেও চলে এসেছি, তো তোমাদের আগামী দিনের কাজগুলো নিয়ে একটু শুনবো এবং তারপরে ছোট্ট খেলা খেলবো তোমাদের সাথে। তার আগে তোমাদের একটু আগামী দিনের কাজ কি আছে, মানে আমরা অমিত ইশানের থেকে কি শুন, কাজটা খেলাটা শুনে ঈশান অন্যদিকে তাকাতে আরম্ভ করে দিয়েছে, এমন কিছু ভয়ের খেলা কিচ্ছু এরকম করবো না যেটাতে তুমি খুব করে যাবে। It's just like a part of the fun. কিন্তু তোমাদের একটু আগামী দিনের কাজের বিষয়ে আমি শুনবো। আগামী দিনের কাজ বলতে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ম্যাজিক শেষ করেছি। হ্যাঁ, আমাদের আমরা ফ্যালনা বলে একটি সিরিয়ালের মিউজিকও করছি, রাজ চক্রবর্তীর। মোহমায়া বলে হইচইতে একটি ওয়েব, হ্যাঁ, কমলেশ্বর মুখার্জির একটি ওয়েব সিরিজ আসছে যেটার মিউজিক করছি। এরপর একটা বড় ন্যাশনাল লেভেলের একটা কাজ আছে যেটা আমি এক্ষুনি ডিসক্লোজ করতে চাই না, আর কিছুদিন পর সবাই জানতে পারবে। তো সেই কাজটার প্রসেস চলছে, সেটা কি ল্যাঙ্গুয়েজ কি সেগুলোর বিষয়ে আমি এখনই ডিসক্লোজ করছি না। আর হচ্ছে দুটো বাংলাদেশের সিনেমা করছি, অসাধারণ, প্রচুর গান তাহলে আমরা শুনতে পাবো সামনে, দারুণ দিন আসছে। এবং সেটাই তোমাদের থেকে আমরা আশা করি, কারণ যারা তোমাদের ভক্ত তারা তো প্রতিদিন হয়তো একটা করে নতুন গান তোমাদের থেকে শুনতে চায়, সেটা বাস্তবে সম্ভব না হলেও, কিন্তু নিশ্চয়ই আমরা ভালো ভালো করবো। প্লিজ ভক্ত বলো না, একটা রিকোয়েস্ট, আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভক্ত আর ফ্যান এটা ইউজ করো না, আমাদের সবাই বন্ধু, তো প্লিজ এটা বলো না। ঠিক আছে, নো ভক্ত নো ফ্যান, বন্ধুরা। এবং বন্ধুদের জন্য এখন ঈশান তোমাকে একটু খেলা খেলতে পারতে, তুমি অন্যদিকে তাকাতে পারবে না, ভালো একটা সেফ খেলা। আমি পাঁচটি প্রশ্ন করবো, দুজনকেই করবো, দুজনকে উত্তর দিতে হবে এই প্রশ্নটা করবো, তারপরে অমিত দা উত্তর দেবে, তারপর ঈশান উত্তর দেবে, ঠিক আছে? সোজা প্রশ্ন, কোনো কন্ট্রোভার্সি নেই প্রশ্নের মধ্যে। এবং র্যাপিড ফায়ার কথা আমি বলবো না, কারণ বললেই সবাই ভয় পেয়ে যায় র্যাপিড ফায়ার বলতে গেলে। অতএব প্রথম প্রশ্ন অমিত, প্রশ্নটা হচ্ছে কোন সিঙ্গারের সাথে কাজ করার খুব ইচ্ছে আছে অমিত দা? কোন সিঙ্গারের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, সেটা সঙ্গে সঙ্গে বলতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে, সেটা সঙ্গে সঙ্গে বলতে হবে, একদম যা মাথায় প্রথমে আসে, কোনো নতুন একজন যে এখন এক্সপ্লোর হয়নি। এতটা সেফ খেললে তো মুশকিল না, আমি দেখে না বলি দাও, বলি দাও, হরিয়ারঞ্জির সাথে, হরিয়ারঞ্জির সাথে, ঈশান কার সাথে? আচ্ছা, আমি কার সাথে? আমার শঙ্কর মাধবনজির সাথে। জীবনের লাস্ট দিন তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বানানো একটি গানের অ্যালবাম নিয়ে তোমরা যেতে পারো, মানে একটা অ্যালবাম যেটা তোমাদের সাথে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের গ্রেভে তোমাদের সাথে পাঠিয়ে দেওয়া হবে, অমিত তোমার জন্য কোনটা? চরিত্রহীন থ্রি, ঈশান ড্রাকুলা স্যার। ওকে, থার্ড প্রশ্ন, চিংড়ি না ইলিশ? আমি ইলিশ, 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 ইলিশ। দেখছো না একটা জিনিস, এটা দেখে নাও, আচ্ছা এটা তখন দেখা যায়নি, রাইট রাইট, ভুল প্রশ্ন। আচ্ছা কি দেখাচ্ছ নাকি তুমি? ইফ্রেন্ড বল, ইফ্রেন্ড বল। ও তাই বলে, এমন এমন কোশ্চেন গুলো কি দেখাচ্ছে? ও সরি সরি। ওকে, ফোর্থ প্রশ্ন, পাঁচটা জিনিস যা ছাড়া তুমি একদমই থাকতে পারো না। আমি কম্পিউটার, মাইক্রোফোন, সাউন্ড কার্ড, ওটা হলো তিনটে, মিষ্টি মিষ্টি চারটে, আর হচ্ছে আমার দুই, আর আমার দুই ছেলে, আমার দুটো পেট আছে, এই দুটো। ঈশান, আচ্ছা সরি, ছেলে মানে
আমার দুটি পেট আছে। আচ্ছা দুটো ছানা আছে। আচ্ছা ঈশান, পাঁচটা জিনিস আছে করতে পারো না? পাঁচটা জিনিস যাকে ছাড়া চলতে পারি না হচ্ছে আমার গিটার, আমার ফোন, আর আমার মিউজিক সেট আপ, প্রোগ্রামিং সেট আপ, আর খাওয়া দাওয়া তো অবভিয়াসলি, আর চা। খাওয়া দাওয়া বলে চলবে না, স্পেসিফিক জিনিস বলতে হবে। চা চা তো চলতেই পারবো না, হাঁটতেই পারবো না একটু দূর অব্দি। চা, ওকে। আর লাস্ট হচ্ছে তাহলে তোমার বলতে পারো মাইক, অবভিয়াসলি মাইক্রোফোন তো লাগবেই। সেটআপের মধ্যেই চলে আসছে, বাট ঠিক আছে, ওকে। চলো ফিফথ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ফেভারিট ডিরেক্টর টু ওয়ার্ক উইথ, দেবালয় দা, পাভেল দা, নাকি মৈনাক ভৌমিক? এটা এটা বাজে প্রশ্ন, এটা বাজে প্রশ্ন। আগে নিজে বলো কন্ট্রোভার্সি হবে না, লাস্টে কিন্তু কন্ট্রোভার্সি। এটা বাজে প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের তিনজনই পছন্দের। ভালো ছিল না, তোমরা ভাবলে যে তোমরা আমাদেরকে এই প্রশ্নটা, এই তিনজনই খুব আমাদের খুবই পছন্দের, তিনজনই প্রচন্ড পছন্দের। না হয় আমি এই প্রশ্নটা ডিসকার্ড করে দিলাম। লাস্ট প্রশ্ন তোমাদের জন্য, যে ইন ফিউচার কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাও, এটা তো বলতে পারো, এটা ইজি প্রশ্ন। কোন ইন ফিউচার নির্দেশকের সাথে কাজ করতে চাও? অনুরাগ বাসু, অমিতা কি বললে? ও আচ্ছা, বাহ, তো দুজনেরই একটা কমন ইচ্ছা অনুরাগ বাসুর সাথে কাজ করার। অসাধারণ, খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ হোক। এবং আমরা একদম শোয়ের শেষের দিকে চলে এসেছি, প্রচন্ড নন কন্ট্রোভার্সিয়াল সেফ একটা র্যাপিড ফায়ার খেলেছি ঈশান মিত্র এবং অমিত চ্যাটার্জি, যেটা আপনারা দেখেছেন। এরকম সেফ র্যাপিড ফায়ার আজ অব্দি কোনো লাইভ সেশনে হয়নি, লাইক আই হ্যাড প্রমিস টু দেম, ইট ওয়াজ জাস্ট পার্ট অফ দ্য ফান। থ্যাংক ইউ সো মাচ ঈশান অ্যান্ড অমিতা ফর জয়নিং, ইট ওয়াজ এ লাভলি সেশন টকিং টু বোথ অফ ইউ। তোমাদের কাজের কথা আরো মানুষ জানুক, এবং একদম যাওয়ার আগে ঈশান ছোট্ট করে গান শুনিয়ে শেষ করে একটা মিষ্টি এন্ডিং করে, এবং তার সাথে যদি অমিত দাও যোগ দেয় খুব ভালো হয়। আমার তাহলে একটা খুবই মানে নতুন যেটা গানটা গাবো আমার খুবই ওটা খুব কাছের, ওটা আমি শুনি, নিজেও শুনি একলা থাকলে, আবার জন্ম নেব, ওটা গাইতে পারি? তোমার যা ইচ্ছে। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি নাই, ঠোঁটের অভিমান কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান, শোনো আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতিস্বর, শোনো আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলে চিনবে গলার স্বর, তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আবার কেন দুঃখ বলে ডেকো, তুমি আমার কেন দুঃখ হতে চাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একদম শেষে বঙ্কনে একটা দর্শকদের জন্য যদি তোমরা কিছু বলে দাও। বঙ্কানিক দারুণ একটা কাজ করছে, এবং ওদের প্রত্যেকটা সেশন আমি দেখেছি, আমি পার্সোনালি যখন ওরা ইনভাইট করে আমি প্রত্যেক কটা সেশন দেখেছি, ইভেন পলিটিক্যাল যে সেগমেন্টটা আছে, আর্টিস্টদের নিয়ে যে সেগমেন্টটা আছে, আমি প্রত্যেক কটা দেখেছি, ওরা খুব ভালো কাজ করছে। এবং সোমদত্তা এবং আদার্স যারা অ্যাঙ্কার রয়েছে তারা নলেজটা রেখে করছে, এখন যেটা হয় না সাধারণত, তারা কেউ যাদের সঙ্গে লাইভ করছে তারা তাদের সম্বন্ধে জানেই না, কিন্তু খুব ভালো কাজ করছে। অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ ঈশার। অবভিয়াসলি বং কানেক্ট খুবই ভালো কাজ করছে, যেটা অমিতা বললো সেই একই কথা বলবো। আর যারা, আমি সব সবাই সব বন্ধুদের জন্যই বলবো কি, কোনো চেষ্টা ছোট নয়, কোনো চেষ্টা বড় নয়, বাস চেষ্টা করেও সেটাই আসল। আর আর বং কানেক্টের সাথে থাকো। হ্যাঁ, আর নতুন বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটে। একদম,
নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের দুজনেরও। এখন তো চিন্তার বিষয় নেই, ভ্যাকসিন চলে এসেছে, কিন্তু তাও একটু সচেতনতা মেনে সবাইকে চলতে হবে। দারুণ দারুণ অবশ্যই, গান খাওয়া দাওয়া দুজন, খুব ভালো করে তোমাদের কম্পানিয়নশিপ চলুক। এবং যেরকম ঠিক থ্যাংক ইউ। বললে, গানগুলোকে নষ্ট করে দাও, নষ্ট করে এত সুন্দর সুন্দর গান উপহার দাও। আর তোমাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। বঙ্কের একটা সমস্ত দর্শকদের তারা অবশ্য শুভরাত্রি। থ্যাংক ইউ ফর জয়নিং। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ঈশান এন্ড অপেক্ষা। নমস্কার, শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি।